মানব থেকে মানুষ হলো এটা নয় পরিবর্তন হলো তা পৃথিবীর কোই আর অন্য কোন প্রাণী পরিবর্তন হয় মানুষ হচ্ছে না কেন ভাবতে তো অবাক লাগে লাগে না লাগে আচ্ছা এবার আপনাকে একটা কথা বলছি শুনে নেন বানর থেকে মানুষ হয়েছে আচ্ছা এই কথাটা চার্লস ডারউইনের থিওরি এটা তাই তো ডারউইন কত বছর আগে বলেছে কত বছর ধরে নেন 20 বছর আগে বলেছে যুক্তি এবং তর্কের খাতিরে 20 বছর 30 বছর 50 বছর আগে ধরে নেন বলেছে আচ্ছা বলুন তো এখন বিজ্ঞানের যে উন্নতি 50 বছর আগে এই উন্নতি ছিল কথা বলুন ছিল না ছিল না তাহলে চার্লস ডারউইন যদি 50 বছর আগে কথা বলে যে বানর থেকে মানুষ হয়েছে এই কথা ভুল বলে বর্তমান বিশ্বে এটা প্রমাণ করা সম্ভব যদি বলেন কেন আচ্ছা এখন আপনারা জানেন যে দেশি গরুর পেটে হাইব্রিড বাছুর হচ্ছে এটা দেখেছেন ইনজেকশনের মাধ্যমে হচ্ছে না হচ্ছে দেখছেন দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের সঙ্গে যমুনা পাড়ি ছাগলের যৌবনের সম্পর্ক করে দিয়ে দেখবেন ওই রকম যমুনা পাড়ির মতো বাচ্চা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বিজ্ঞান এটা আবিষ্কার করেছে কি আবিষ্কার যে একজন অস্ট্রেলিয়ান গরুর বীর্যকে নিয়ে ডাক্তার বাবু একজন দেশি গরুর জরায়ুতে সেই বীর্যটা পুশ করে দিলে সেই অরিজিনাল না হলেও মোটামুটি ওই আপনার বিদেশের গরুর মতো বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে না নেই আছে এবার আপনাকে বলছি ঘোড়ার গাধা এরা দুজন মিলন করলে ঘোড়ার মতো একটু দেখতে হয় গাধার মতো একটু হয় তার নাম খচ্চর খ চয় চয় র খচ্চর তাই না এরা দুজন মিলন করলে এরকম একটু সম্ভাবনা বাচ্চা হয় তাই তো আচ্ছা এবার আপনাকে বলুন তো একটা ঘোড়া আর একটা গরুর সঙ্গে মিলন করিয়ে দেন জোর করে বা একটা গরুর বীর্য নিয়ে ঘোড়ার জরায়ুতে ভরে দেন আচ্ছা বলুন তো ঘোড়ার জরায়ুতে যদি গরুর বীর্য দেওয়া হয় আচ্ছা বলুন তো দেখি তার ঘোড়ার পেটে গরুর বাচ্চা হবার সম্ভাবনা আছে না নেই নেই অসম্ভব হতে পারে না এটা একদম হতে পারে না বিজ্ঞানের যুগে যদি এটা কেউ বলে তাহলে সে গড় রহস্য মানুষ গরু সে তাহলে বানর থেকে যে মানুষ হলো এটা হলো কি করে গাধার ঘোড়াতে মিলন করলে খচ্চর হওয়ার সম্ভাবনা আছে এটা হয় এটা দেখতে পাই কিন্তু বানরের পেট থেকে মানুষ হলো জেনাস 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 বলে একটা দেবী ছিল তার বাড়ি হচ্ছে রোমানে কোথায় বললাম রোমান রোমানের রাজার নাম ছিল তখনকার দিনে যে নেমু কি নাম বললাম নেমু এই নেমু রাজার একটা ধারণা ছিল যে এই যে দেবীটা জেনাস নামক দেবীটা এই দেবীটার একটা পাওয়ার একটা এক্সট্রা পাওয়ার আছে পাওয়ারটা কি না এই দেবীটা সামনের দিকে যেটা দেখতে পায় পিছনের দিকেও সেটা দেখতে পায় তার মানে এই দেবীটা আগামী বছরে কি হবে এটাও বলতে পারে গত বছরে কি হয়ে যায় এটাও বলতে পারে এই দেবীটার এত পাওয়ার এটা ইতিহাসে বলা হচ্ছে যে যীশু খ্রিস্টের জন্মের 690 বছর আগে রোমানের এই দেবীটার আগমন ঘটেছিল রাজা নাম ছিল নেমু উনি বলছেন যে এই দেবীর একটা পাওয়ার ছিল ইনি গত বছরের ক্ষমতা বলে দিতে পারতেন আগামী এক বছরের ক্ষমতা বলে দিতে পারতেন আচ্ছা বলুন তো দেখি আগামী দিনে কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে জয় বলুন একটু কেউ জানে না তো এই দেবী বলছে জানে এটা রাজা মানে দাবি যে দেবী জানে আচ্ছা বলুন তো এটা শিরকি কথা কি কথা নয় কথা এই জন্য নাম করা হয়েছে জেনাস নাম থেকে জানুয়ারি নামটা এসেছে জানুয়ারি মানে এই গত বছরের ব্যাপারটাও জানে আগামী বছরের ব্যাপারটাও জানে এটা শিরক এই নামটা মুখে উচ্চারণ করা যাবে না যদিও আমরা গণতন্ত্র দেশে বসবাস করি এই হিসাবে বলা যেতে পারে জানুয়ারি এটা ভিন্ন ব্যাপার তবে এইটাকে নিয়ে জানুয়ারি পালন করা এটা হারাম চরম হারাম যারা এটাকে পালন করবে অবশ্যই কিয়ামতের মাঠ ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তার হাসর হবে এটা মাথায় রেখে দিয়েন এটা পৃথিবীটা চালাকি করার জায়গা নয় এক বছর গত হয়ে গেল আপনার আজকে দিনে রাতে দোয়া করা দরকার ইমামদার দোয়া করবে আল্লাহ এক বছর গত হয়ে গেল কেমন করে দিনগুলো চলে গেল আমার জানার বাইরে দয়া করে তুমি ভুল ত্রুটি ক্ষমা করে দাও এটা মোমেনের কাজ
গ্রামের মোড়লেরা এই গ্রামের মোড়ল হলে শুধু বিয়ে বাড়িতে দাওয়াত খাচ্ছে আর মসজিদের টাকা গুনছে বুঝলেন আর জলসার কমিটি হচ্ছে আর ঈদগাহের সদস্য ঈদগাহের কমিটি এরা গ্রামের মোড়ল মোড়ল আপনি সব কিছু করতে পারেন সব টাকা গুনতে পারেন জুম্মার দিনে কই এটা বলতে পারলেন না যে আমাদের গ্রামে যদি একটা ডিজে মাইক বক্স যদি পয়লা জানুয়ারিতে বাজে গ্রামের তরফ থেকে তাকে 2000 টাকা জরিমানা দিতে হবে কই এই নিয়মটা করা গেল না মোড়ল মোড়ল শুধু বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার মোড়ল আর মসজিদের টাকা গোনা মোড়ল শুধু বক্তা ভাড়া করে আনছে টাকা নিয়ে জি আমিও নিয়েছি টাকা নিয়েনি বলবো না নিয়েছি টাকা বক্তা ভাড়া করে আনছে বলছে আপনারাই বলুন আমরা মানবো না আগামী বছর আবার আসবেন কত টাকা নেবেন বলবেন সব দিব কিন্তু মানতে পারবো না এই যদি আমাদের মানুষের কথা হয় কিয়ামতের মাঠে পাকড়াও করা হবে হবে কি হবে না হবে তো অবশ্যই হবে তাহলে এটা একটা পরীক্ষার জায়গা আমরা গত করে দিলাম 2022-23 এর জন্য পরীক্ষা আবার রেডি হতে হবে ইনশাআল্লাহ ইবাদতে রেডি হতে হবে ইনশাআল্লাহ আমরা কোনো গান বাজনাতে বিশ্বাসী না বিশ্বাসী একদমই নয় এইবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যারা প্রস্তুতি গ্রহণ করেছেন এটা তবলিগি জলসা এখন থেকে তওবা করে নেন ইনশাআল্লাহ আর এইটা আটকাতে গেলে প্রত্যেক গার্জেন আপনি আপনার বেটাকে আটকান তাহলে গ্রাম আটকে যাবে 10টা গার্জেন বলুন তো যে আমার ছেলেকে জানুয়ারি মাসে কোন রকমের অনুষ্ঠানে যেতে দেব না দায়িত্ব নিয়ে বলছি কয় 10টা গার্জেন বলুন দেখি কয় কটা আছেন যে দায়িত্ব নিয়ে বলছি আমি আমার বেটাকে জানুয়ারি কোন অনুষ্ঠানে আমি সাপোর্ট করব না আছেন কেউ নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে আপনি একটা ঢোল কিনে দিয়েন প্রয়োজনে হাত যদি তুলতে না আপনি একটা ঢোল কিনে দিবেন যাই হোক যে কথা বলছিলাম জানুয়ারি সম্পর্কে আপনাকে অবগত করার জন্য আমি এতগুলো কথা বলে এই জায়গাটা এসে থেমে গেলাম চলুন আমার আলোচনা এবার শুরু হোক এতক্ষণ যেগুলো বললাম এগুলো এইটার কারণে বললাম এবার আলোচনা শুরু করছি আমরা জানি যে পবিত্র আল কোরআনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে খুব মন দিয়ে শুনবেন এক কোরআনে শব্দ এসেছে কাফিরুন আছে না নেই আছে কোরআনে শব্দ এসেছে মুত্তাকুন আছে না নেই আছে কোরআনে আছে মুশরিকুন আছে না নেই আছে কোরআনে আছে মুনাফিকুন আছে না নেই আছে কোরআনে সে সলিহিন আছে না নেই আছে কোরআনে অনেক শব্দ ইম্পর্টেন্ট এসেছে তার মধ্যে একটা শব্দ এসেছে মুমিনুন আছে না নেই আছে আছে আমি একটা 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 10 মিনিট করে বলবো যে এইগুলো কাদের কাদের বলে দেখুন এই লিস্টে যদি আমি আপনি পড়ে যাই তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন আপনার পরিণতি খুব খারাপ খুব খারাপ একটা একটা করে বলছি সর্বপ্রথম বলে রাখছি আপনাকে মুনাফিক এত টাকা দিয়ে এনে আর ওই একটা বিষয়ের উপরে সুরসার করে বলে দিয়ে চলে যাব জি না অনেক বিষয় আপনাকে শুনতে হবে মুনাফিক মুনাফিক শব্দটা হাদিসে আছে না নেই আছে মুনাফিক কাকে বলে গোদা বাংলায় শুনুন বেশি স্ট্যান্ডার্ড বাংলা বলে বুঝতে পারবেন না মুনাফিক হচ্ছে ওই লোক যার মুখে মধু থাকে অন্তরে বিষ থাকে এর নাম মুনাফিক কি বললাম বুঝলেন না ইমাম সাহেবকে বলছে আসসালামু আলাইকুম ভালো আছেন যা খুব ভালো খুব ভালো সত্যি এর আগে ইমাম সাহেব ছিল না বাজে লোক আপনি কি ইমানদার লোক আপনার গলার কি কণ্ঠ আহা আগে যে ইমামগুলো ছিল আমার একদম পছন্দ নয় এই মাত্র বলে গেল আব্দুল্লাহ বলে গেল আবার ইমাম সাহেবের কাছ থেকে চায়ের দোকানে গিয়ে বলছে আগের ইমামটা ভালো ছিল মাল খুব টেটিয়া লোক রে এ চলবে না পাক্কা মুনাফিক কি বুঝি বুঝতে পারছেন এরকম লোক আছে তো আছে না আছে আর একটা কথা বলি এই মুনাফিক কিন্তু মারাত্মক খারাপ কেমন খারাপ এই মুনাফিক কিন্তু বেঈমানদের ভিতরে হয় না জানেন তো মুনাফিক ঈমানদারদের ভিতরে হয় কাদের মধ্যে মুসলমানদের ভিতরে মুনাফিক হয় আবার একটা কথা বলছি মুনাফিক কেলাপে খুঁজে পাওয়া যায় না মুনাফিক দেখবেন বেশিরভাগ খুঁজে পাওয়া যায় মাদ্রাসা মসজিদ আর জলসাতে আপনাকে বলে দিলাম কেলাপে যান মুনাফিক পাবেন না আপনি সিনেমা হলে যান ওখানে মুনাফিক পাবেন না আপনি যাত্রা মাঠে যান ওখানে মুনাফিক পাবেন না মুনাফিক যদি আপনি ধরতে চান আর বুঝতে যদি চান
মসজিদ মাদ্রাসা বর্তমান অবস্থা যেটা বলছি মসজিদ মাদ্রাসা জলসা ঈদগার কমিটি এর ভিতরে দেখবেন যত মুনাফিক এই মাত্র ইমাম সাহেবকে বলে এলো আসসালামু আলাইকুম তোমার মতো লোক হয় না আর পিছনে গিয়ে বলছে শালা এক নম্বরে বদমাইশ বুঝতে বলছে না মানে এর মুখে মিষ্টি অন্তরে কি বিষ এর নাম মুনাফিক মুনাফিকদের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মুনাফিকের তিনটে গুণ কয়টা গুণ তিনটে ইজা হাদাসা কাযাবা যখন কথা বলে কি বলে মিথ্যা কথা বলে দুই যখন তার কাছে আমানত রাখা হয় গচ্ছিত কোন সম্পদ যখন রাখা হয় সে খিয়ানত করে নাম্বার তিন ওয়াদা করলে কি করে ভঙ্গ করে দেয় চার নম্বর আরেকটা রওয়ায়াতে এসেছে ঝগড়া ঝাটি হলে গালাগালি করে এটা হচ্ছে মুনাফিকের কি গুণ তাই তো আরেকটা কথা বলছি মুনাফিক কাকে বলে মুনাফিকদের একটা চরিত্র হচ্ছে এই তারা ইমানদারদের কাছে এসে বলে হ্যাঁ আমরা তো ঈমান এনেছি আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা নবীকেও মানি কিন্তু আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন নবী তারা এসে কথা বলে কি বলে যে আমরা আল্লাহর নবীকেও মানি আল্লাহর প্রতি বিশ্বাস করি কিয়ামতের প্রতি বিশ্বাস করি সব কিছু করি আল্লাহ তারপরে বলছেন ওয়া মা হুম বিমুমিনিন তারা কখনোই মুমিন নয় তারা কখনো মুমিন হতে পারে কখনো মুমিন হতে পারে না এইবার একটা কথা বলছি যদি কারোর সঙ্গে হাদিস কোরআন যদি ফিট হয়ে যায় আমার কিছু করার আছে করা আছে না নেই রাগ করবেন না তো রাগ করবেন না ইজা হাদাসা কাযাবা সে যখন মিথ্যা কথা বলবে মুনাফিকের একটা গুণ তার ভিতরে থেকে আছে অনেক লোককে দায়িত্বশীল মানুষকে দেখতে পাওয়া যায় কথায় কথায় মিথ্যা কথায় কথায় মিথ্যা দুই তাদের কাছে যখন জনগণের বা কোনো মানুষের গচ্ছিত মাল যখন রেখে দেওয়া হয় সেটাকে কি করে তছনছ করে দেয় আল্লাহু আকবার সরকারি মাল এসেছে কোটি 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 টাকা কোটি কোটি টাকা সব মাল তছনছ হয়ে গেল নাম্বার তিন তার কাছে আমানত রাখা হলে আমানতের খিয়ানত করবে নাম্বার চার ঝগড়া মারামারি হলে অকথ্য ভাষায় গালিগালাজ করবে এটা হচ্ছে মুনাফিকের একটা গুণ ঝগড়া হলে কি করবে গালাগালি করবে মুনাফিক এটা এদের সাজা কি আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে বড় পাপ পাপের নাম কি শিরক তারপরে বড় পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা তারপরে বড় পাপ ধরে নেন সুদের টাকা খাওয়া তারপরে ধরে নেন ব্যভিচার করা তারপরে ধরে নেন অন্যায়ভাবে কোন মুসলিম ভাইকে হত্যা করা তার উপরে ধরে নেন যে ব্যভিচারে লিপ্ত হওয়া এতগুলি বড় বড় পাপ করার পরেও ওই পাপীটা জাহান্নামের কোথায় থাকবে এটা আল্লাহ তাআলা বলছেন না কিন্তু আল্লাহ বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের একদম নিচে স্তরে থাকবে মানে এটা বড় কঠিন জায়গা যে চোর কেউ বলে তুমি চুরি করো আর বাড়িওয়ালা কেউ বলে তুমি উঠে রেডি থাক ধরতে হবে এ হচ্ছে মুনাফিক কি বললাম বুঝলেন না এগুলো দেখবেন আমাদের ভিতর আছে না নেই আছে তো আছে এই মুনাফিকদের জন্য সমাজে যত রকমের ফাসাদ যত রকমের অশান্তি যত রকমের বিপর্যয় সব হয়েছে সারা পৃথিবীর ইতিহাসে এই মুনাফিকদের জন্য আর একটা শব্দ এসেছে তার নাম কি মুশরিকুন মুশরিক আছে না নেই মুশরিক কাকে বলে এই শব্দটা তাওহীদের বিপরীত একটা শব্দ তাওহীদের বিপক্ষে একটা শব্দ তার নাম কি মুশরিক আচ্ছা বলুন তো হিন্দু ভাইরা মুশরিক কি মুশরিক নয় না ভুল বলেছে হিন্দুরা মুশরিক নয় হিন্দুদেরকে কোরআনে যে শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনে অনেকগুলি শব্দ এসেছে তার মধ্যে একটা এসেছে সাবেই সাবেই মানে সাবেই মানে তারা ঈশ্বরকে বিশ্বাস মানে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ যে এক এইটা তারা বিশ্বাস করে না কিন্তু তারা অনেক দেবদেবীর পূজা করে এরা হচ্ছে সাবেই আল্লাহ একজন
তার ক্ষমতা ছাড়া পৃথিবীর অন্য কারো কোনো ক্ষমতা নেই। এটা হিন্দু ভাইরা বিশ্বাস করে না? করে না। ওরা এটা বলে যে আল্লাহ উপরওয়ালা একজন বলে, কি বলে না, উপরওয়ালা একজন বলে। কিন্তু দেখবেন ওদের একটা সিস্টেম হচ্ছে, কালী ঠাকুরের একরকমের ক্ষমতা, সূর্যের দেবী একরকমের, চাঁদের ক্ষমতা আলাদা, গরু আলাদা রকমের ক্ষমতা। দেখবেন ওই আপনার কি বলে গাড়ির দোকানদার, ওই আপনার কি বলে গ্যারেজওয়ালা কি পুজো করে, হ্যাঁ বিশ্বকর্মা। ওরা বিশ্বকর্মাকে আলাদা করে ভাবে, সবাই আলাদা আলাদা ওদের প্রভু। কি বললাম বুঝলেন না? ওরা হচ্ছে সাবেই, যারা আল্লাহকে এক বলে মানলেও আল্লাহর অস্তিত্ব, আল্লাহর সিফাত, আল্লাহর গুণকে ওরা ভিন্ন ভাবে দেখে। এরা হচ্ছে সাবেই, অর্থাৎ এরা বর্তমানের হিন্দু, এরা কিন্তু মুশরিক নয়। মুশরিক কারা? চলুন মুশরিক কারা জানা যাক। মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহর সমস্ত ক্ষমতাকে স্বীকার করে, সমস্ত ক্ষমতা। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি ওদেরকে জিজ্ঞেস করুন আসমান থেকে বৃষ্টি দেয় কে, ওরা এক চান্সে বলবে আল্লাহ। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে কাবার মালিককে, আবু জেহেল বলছে আল্লাহ। হায়াত মওতের মালিককে বলছে আল্লাহ। মৃত্যুর মালিককে আল্লাহ। রুজির মালিককে না আল্লাহ। শুভ অশুভর মালিককে না আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু তাদের মুশরিক কেন নাম হলো? এই কারণে যে তারা এইটা ঈমান রাখতো যে ওলি আউলিয়া, এই ঠাকুর, এই আমাদের দেবতা দেবীদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, এমনি পাওয়া যায় না, এই জন্য এরা মুশরিক। শুনুন, বর্তমানে মুশরিকি নীতি আমাদের পশ্চিম বাংলা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটে দেশের ভিতরে বিরাজ করেছে। করেছে কি করেনি? এক শ্রেণীর মানুষ আছে, তারা বিশ্বাস করে আল্লাহ সব ক্ষমতাবান, তারা জানে রুজির মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ। তারপরেও আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম দিয়ে আল্লাহকে ধরতে চাইছে, মানে এর বেটা মুশরিক, পীর সাহেবের মাজারের মাধ্যমে আল্লাহকে ধরতে চাইছে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে মুশরিকটা কি বেঈমানদের ভিতরে আছে, হিন্দুদের ভিতরে আছে, না মুসলমানদের ভিতরে আছে? আমাদের ভিতরে আছে মুশরিক। কি বলছি বুঝতে পারছি না? আমাদের ভিতরে আছে মুশরিকি নীতি। এই সে যুগের আবু জেহেল মানতো কাবার মালিক আল্লাহ, সে যুগের আবু লাহাব জানতো বৃষ্টির মালিক আল্লাহ, অনাবৃষ্টির মালিক আল্লাহ, রাতের মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ, অসুস্থ সুস্থতার মালিক আল্লাহ। কিন্তু তারা এই কাজ করত যে ওলিয়া উলিয়া, নবী রসুল, দেব দেবীর মাধ্যমে আল্লাহকে ধরতে হবে, এর নাম মুশরিক। বর্তমানে মুসলমান এরকম করছে কি করছে না? আমি যখন সোশ্যাল মিডিয়ায় বলতে গেলাম তখন আমাকে বলছে এই মমতাজুল ইসলাম কি হলো, বলছে গাছে কি আর এমনি ওঠা যায়, ডাল ধরে উঠতে হয়, বলছে না এই পাক্কা চিটিং বাজ, আমি যদি ডালওয়ালা গাছে না উঠি আমি নারকেল গাছে উঠবো, দেখি তোর বাপের কত ক্ষমতা আমায় আটকাবে, আমি ডালওয়ালা গাছে উঠবই না। কি বললাম বুঝলেন না? তোর গাছে ডাল আছে তুই ওঠ, আমরা আহলে হাদিস সহি আকীদার মানুষ আমরা নারকেল গাছে উঠবো, লে এবার কি করবি কর। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ আকবার। আচ্ছা বলুন তো মানুষ মাধ্যম ধরে কখন? বিরক্ত হচ্ছেন, ছেড়ে দিব, ছেড়ে দেবো, রাত্রি বারোটা বাজে নাকি? ওরে বাবা বারোটা হয়ে গেছে, ছেড়ে দিই তাহলে, বুঝলেন না? আর একটুখানি বলি, আর একটুখানি বলি, যদি এইভাবে বলতে থাকি একটা একটা করে মোটামুটি আমি তিনটে পর্যন্ত বলতে পারবো, আজকে আমার শরীর ভালো আছে ইনশাল্লাহ। তো একটা একটা করে বলি, আমার সুর নেই তো ওই জন্য মানুষ এখন আর পছন্দ করছে না। যাই হোক, আপনাকে একটা কথা বলি, আচ্ছা মানুষ মাধ্যম ধরে কখন বলুন তো? দুটো কারণে। কটা কারণে? দুটো। এক, খুব মন দিয়ে শুনবেন, এই যে ভাই বসে আছেন মেম্বার ভাই, পরিচয় দিলেন, তবে লোকটা দেখে মনে হলো মনটা খুব ভালো মানুষ, দেখ সামনাসামনি বলতে নেই কেন। যাই হোক, তা আমাকে প্রথমেই বলছেন যে ক্যামেরাগুলো থাক, এতে করে ইসলামের অনেক কাজ হবে, তাতে করে আমি ভাবলাম যে লোকটার মন মানসিকতা মনে হয় ভালো, যাই হোক অন্য লোক হলে বিরোধিতা করে, তা যাই হোক উনি ভালো কাজে সাপোর্ট করেছেন বলে আমিও ভালো সাপোর্ট করলাম। তা মেম্বার ভাইয়ের কাছে আমি এসেছি,
হঠাৎ করে মেম্বার না উনি ধরে নেন একটা মন্ত্রী পদের লোক। তো ওনার বাড়িতে এসেছি, দরজা লাগানো আছে, দরজায় দাঁড়িয়ে আছি, আওয়াজ করছি, ফুরকান ভাই বাড়ি আছে, ফুরকান ভাই বাড়ি আছে, শুনছেন? বলছি মন্ত্রী ফুরকান ভাই বাড়ি আছেন? গেটম্যান তখন বলছে বাড়ি কোথায়? বাড়ি উত্তর চব্বিশ পরগনায়। নাম কি? মমতাজুল ইসলাম। আচ্ছা আচ্ছা, এই এই মন্ত্রীর সঙ্গে কি আপনার খাতির বাতির আছে? না, খাতির বাতির নেই, একটু দেখা করতে এলাম। বাবা কিন্তু বাবা, পরিচয় নেই কিছু নেই, ডাইরেক্ট মন্ত্রীর কাছে দেখা করতে এসছে, বিয়াদব কোথা করে? বাবা এখন ঘুমাচ্ছে মন্ত্রী। আমি যদি তখন বলতাম যে না না, ফুরকান ভাইয়ের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, ওনার মেয়ে সেই কলকাতায় পড়তেন, সেই তখন থেকে পরিচয় আমার সঙ্গে ওনার। আচ্ছা বলুন তো, যদি পরিচিত আমি হই তাহলে গেটম্যান আমাকে তাড়াতে পারবে কি পারবে না? পারবে না, তাই তো? আর যদি অপরিচিত হই তাহলে আমার কাজ তবে কোথায়? না, ইমাম সাহেবের কাছে। ভাই একটু চলুন, আমার বাড়ি চব্বিশ পরগনা, আর আপনাদের বাড়িতেই গ্রামের ছেলে মন্ত্রী হয়েছে, একটু দেখা করিয়ে দেবেন, তাই তো? তাহলে অপরিচিত হলে মাঝখানে লোক ধরে পৌঁছাতে হয়, তাই তো? এইবার আপনাকে বলছি, আচ্ছা আল্লাহ যে আপনাকে এই গ্রামে তৈরি করেছে, আপনার নাম আব্দুল্লাহ, এটা আল্লাহ জানে কি জানে না? উত্তর দেন, জানে কি জানে না? জানে। তা আল্লাহর সঙ্গে বান্দার পরিচয় আছে না নেই? আছে। তা আল্লাহর সঙ্গে যখন বান্দার পরিচয় আছে তাহলে কেন মাঝখান থেকে আমি দালাল ধরতে যাব? মাঝখান থেকে কেন দালালের কাছে যাব আমি? আল্লাহ তো জানে এটা জমুক গেলাম ওই লোকটাকে বানানো আছে, এটা আল্লাহ জানে কি জানে না? অবশ্যই জানে। আল্লাহ যখন জানে যে অমুক গ্রামে আব্দুল্লাহ বলে একজন আছে, সে আমার সঙ্গে দেখা করতে আছে মসজিদে নামাজে, তা আল্লাহ দেখা করবে কি করবে না? করবে। মাঝখানে দালাল তখন লাগবে, দালালের প্রয়োজন তখন হবে, মিডিল ম্যানের প্রয়োজন তখন হবে, যদি অপরিচিত থাকি তাহলে। আর একটা কারণে লোক ধরতে হয়, ওই যে মন্ত্রী ভাই আমার মেয়ে পরীক্ষা দিয়েছে, টেট পরীক্ষা, এ তো পরীক্ষা না, সব মিছে মিছে, একজনও চাকরি পাবে না, এই যা হয়েছে দেখবেন, ও কারোর চাকরি নেই, শুধু ফর্ম বিক্রি করেছে, এই পর্যন্ত যে কত ফর্ম বিক্রি করে দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ নাই। লাস্টে কি বলবে জানেন তো? লাস্টে বলবো বয়স পার হয়ে গেছে, বুঝলেন না, কঠিন চালাক। আর আমাদের মোদিবাবু ওদিকে একটা ভালো কাজ করছে, মাঝখানে একটা কথা বলে দিছে, একটা কথা আছে না যে ভাই ভিক্ষা দিতে হবে না, তোর কুকুর সামলা, আরে গল্প আছে না যে তোর ভিক্ষা নমস্কার ভাই, তোর কুকুরটাকে সামলা। একজনের বাড়িতে ভিক্ষা করতে গেছে, বুঝলেন না, বাড়িতে একটা বড় কুকুর আছে, কুকুরটা এসে গায়ে হাউ হাউ করছে, ও বলছে ভাই ভিক্ষা দিতাম না, কুকুরটা সামলা, তুই আগে আমাকে মেরে দিবে। আমাদের মোদিবাবু এখন একটা কাজ করেছে, তোদের চাকরি দেবো না, কিছুই দেবো না তোদের, তোদেরকে কি করব, মাঝে সাঝে কুকুর ছেড়ে দেবো, কুকুর কি না এনআরসি করে দেবো, মিচে মিচে করে, মানে শুধু দুনিয়ার কাগজপত্র রেডি কর। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। ইনশাআল্লাহ পরের ভিডিও আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।